পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকা থেকে উদ্ধারকৃত মর্টার শেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। 1943 সালে নির্মিত উদ্ধারকৃত এই মর্টার শেলটি আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। পুলিশ জানায়, 2017 সালের নভেম্বর মাসে জেলা শহরের ইসলামবাগ এলাকায় মাটি খননের সময় স্থানীয়রা মর্টার শেলটি দেখতে পান। পরে তারা পঞ্চগড় থানায় খবর দেন। খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে থানায় জমা রাখে। রংপুর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল বুধবার দুপুরে পঞ্চগড় শহরস্থ করতোয়া নদীর বালুচরে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন। মর্টার শেলটির গায়ে লেখা রয়েছে 1943 সাল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।